হ্যালো এভরিওয়ান, খুবই মজার চকলেট সুইস রোলের একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম। আমার এই রেসিপি হুবহু ফলো করে যে কেউ এরকম একটি পারফেক্ট সুইস রোল তৈরি করতে পারবে। প্রথমে একটি চালনিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, বেকিং পাউডার অ্যাড করে দিলাম 1/2 চা চামচ, কফি পাউডার 1 চা চামচ, গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। একটি মিক্সিং বলে আমি 4টা ডিমের সাদা অংশ অ্যাড করে দিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নেব। ডিমের সাদা অংশটাকে 2 মিনিটের মতো বিট করার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি কয়েকবার অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে দিব আর এভাবে বিট করতে থাকবো। দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশটা পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দেব। এক চা চামচ অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন রেডি করে রাখা শুকনো উপকরণগুলোকে এভাবে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব আলতোভাবে এভাবে মিশাতে থাকবো। এই কাজটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। মেশানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও কিছুটা মিশিয়ে নিচ্ছি। কেকটাকে বেক করার জন্য এখানে আমি 13 ইঞ্চি/9 ইঞ্চি একটি ফ্ল্যাট ট্রে নিয়েছি আর এটাতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন এভাবে উপর থেকে কেক ব্যাটারটা দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে হালকা একটু স্প্রেড করে দিচ্ছি। এভাবে কয়েকবার ট্যাপ করে নিব। 160 ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রিক ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন এই প্রিহিট করা ওভেনে কেকটাকে বেক করে নেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি এখানে একটি প্লাস্টিক র্যাপারের উপর আনমোল্ড করে নেব। বেকিং পেপারটা এভাবে তুলে নিচ্ছি। এরপরে এতে হুইপড ক্রিম অ্যাড করে দিলাম। এখন ঠিক এইভাবে আস্তে আস্তে কেকটাকে রোল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কেকটাকে খুব বেশি প্রেশার দিয়ে রোল করা যাবে না। এখন প্লাস্টিক র্যাপ দিয়ে এইভাবে মুড়িয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। কেকের সাইডের অংশটুকু একটু কেটে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে বাসাতেই খুব সহজেই আপনারা বেকারি স্টাইলে চকলেট সুইস রোল তৈরি করতে পারবেন। এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.